নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত জল কামানেও কেমিক্যাল স্প্রে, অন্তত তেমনই অভিযোগ জানাচ্ছেন সায়ন্তন বসু, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক। তিনি ছিলেন সাঁতরাগাছিতে, সেখানে কেমিক্যাল ওয়াটার স্প্রে করেছেন বলে তিনি অভিযোগ জানাচ্ছেন, এবং তারপর একে একে একাধিক নেতা অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত রাজু বন্দ্যোপাধ্যায়কে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করতে হয়েছে রেসপিরেটরি ট্রাবল নিয়ে। একাধিক নেতা কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। ঠিক এই বাস্তব অবস্থার মধ্য দিয়ে বাংলার মনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করছি, শেষ পর্যন্ত এই স্তরে নামলেন আপনি নিজেকে, এই স্তরে নামালেন নিজেকে যে জল কামানের মধ্যে দিয়ে যদি সায়ন্তন বসুর অভিযোগ সত্যি হয়, কেমিক্যাল মিশিয়ে দিয়ে, লাল রঙের কেমিক্যাল মিশিয়ে দিয়ে স্প্রে করে কর্মী নেতাদের অসুস্থ করাচ্ছেন? একটা রাজনৈতিক গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে বিরোধী রাজনৈতিক দল, এটাই গণতান্ত্রিক ভারতবর্ষের নিয়ম। এটা চীন নয়, এটা কোনো কমিউনিস্ট কান্ট্রি নয় যে বিরোধীরা সেখানে আন্দোলন করতে গেলে তিয়েনানমেন স্কোয়ারের মতো তাকে হত্যালীলা সংগঠিত করতে হবে। এই গণতান্ত্রিক ভারতবর্ষে একদিন 1993 সালে 21 জুলাই আন্দোলন করতে গিয়ে একাধিক ব্যক্তির মৃত্যুর পর আপনি দীর্ঘদিন ধরে গণ আন্দোলন তৈরি করেছিলেন 21 জুলাইয়ের গণহত্যা নিয়ে। সেই 21 জুলাইকে আজকে বারবার মনে করাচ্ছিল পুলিশ প্রশাসন, ধৈর্য ধরে বিরোধী রাজনৈতিক দলের সমাবেশকে যদি মোকাবিলা না করতে পারে তাহলে কিসের পুলিশ প্রশাসন? আপনি ঝাড়খণ্ড থেকে, ঝাড়গ্রাম থেকে ফিরছিলেন, ফিরতে ফিরতে পুলিশকে নিশ্চয়ই কোনো নির্দেশ দিয়েছেন। তা না হলে কোনো পুলিশ প্রশাসন কখনো বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর এরকম নৃশংস অমানবিক আচরণ করতে পারে না। আমরা বাংলার মন থেকে প্রশ্ন করছি, মাননীয় আপনি পালিয়ে গেলেন, বড্ড তাড়াতাড়ি পালানোর তো প্রেক্ষাপট সূচনা করলেন, দুদিন ধরে নবান্নকে ছুটি দিলেন, কিসের জন্য ছুটি দিলেন? স্যানিটাইজেশনের জন্য। ছুটি তো শনি রবিবার হয়, স্যানিটাইজেশনের জন্য দুটো দিন বেছে নিতে হলো। এর ক্ষেত্রে সরকারি কাজের ক্ষতি হয় না, ওয়ার্কিং ডে নষ্ট হয় না? দুটো দিন নবান্নে শনি রবিবার না করে উইকডেজে করলেন, কিসের ভয়ে? নবান্ন অভিযানের ভয়? ফেস করতেন, অসুবিধে কী ছিল? সরাসরি বিরোধীদের ফেস করার শক্তি যখন রাজনৈতিক শাসনে অধিষ্ঠিত কোনো নেতা নেত্রী হারিয়ে ফেলেন তখন বুঝতে হবে যে বিদায়ের ঘণ্টা তিনি পেয়ে গেছেন, জেনে গেছেন। গভর্নেন্সটাই ফেল করেছে, সরকারটাই ফেল করছে, সরকারের পুলিশ প্রশাসন বলে কিছু নেই। আলাপন বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন স্বরাষ্ট্র সামলেছেন, একদম চূড়ান্ত একজন অপদার্থ আমলা আজকে রাজ্যের মুখ্য সচিব, কারণ মাননীয় রাজ্ঞাভ দাসত্ব তিনি পালন করেন। ফলে তার অধীন, আলাপনের অধীন, মুখ্যমন্ত্রীর অধীন যে পুলিশ প্রশাসন, ডিজি বীরেন্দ্রের অধীন যে পুলিশ প্রশাসন চলছে, সেই পুলিশের কাছে এটাই প্রত্যাশিত যা আজকে করলেন সারা বাংলা জুড়ে। হাজার হাজার মানুষ ভারতীয় জনতা পার্টির, তারা সমবেত হয়েছিলেন, তারা নবান্ন পর্যন্ত যেতে পারতেন না, পুলিশ সঠিকভাবেই তাদের আটকে দিয়েছে। সেই সঠিকভাবে আটকানোর পর স্বাভাবিকভাবে সে যেটা প্রত্যাশিত ছিল, বাংলার মানুষ যেটা প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশাটা হচ্ছে খুব অনাকাঙ্ক্ষিত প্রত্যাশা নয়, সেটা হচ্ছে পুলিশ গণতান্ত্রিকভাবে একটি আন্দোলনকে গণতান্ত্রিকভাবে মোকাবিলা করবে, বড়জোর লাঠি চার্জ করবে, কিন্তু জলের মধ্যে কেমিক্যাল মিশিয়ে সেটা বিরোধী নেতা নেত্রী কর্মীদের মধ্যে সেটাকে ঢুকিয়ে দেওয়া, এই পাশবিক, এই নৃশংস একটা সরকার না হলে জিনিস করতে পারে না, যা আজকে বাংলার মাটি, বাংলার মানুষ দেখল। যদি সায়ন্তন বসুর এই অভিযোগ ঠিক হয় যে জলের মধ্যে, জল কামানের মধ্যে কেমিক্যাল মিশিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই সরকারকে অবিলম্বে নবান্ন থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য প্রত্যেকটি বাঙালির শপথ নেওয়া দরকার। একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট এই সরকারের মসনদে থাকার অধিকার নেই। ভাবুন তো 1993 সালে 21 জুলাই যদি সেদিন জল কামানের মধ্যে কেমিক্যাল মিশিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বা জ্যোতি বসুর সরকার, সেই সময় যদি বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষ, কর্মীদের ওপর, নেতাদের ওপর আক্রমণ করতেন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকতে পারতেন? আজকে এয়ার কন্ডিশন স্করপিও গাড়িতে ঘুরছেন এ জেলা থেকে ও জেলা, কখনো হেলিকপ্টারে ঘুরছেন, আর বাংলার মানুষকে টেট পরীক্ষার্থীতে উত্তীর্ণ, প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ ডি, WBCS, PSC, স্কুল সার্ভিস কমিশন, সমস্ত সরকারি কর্মচারী কর্মক্ষেত্রের বঞ্চিত রেখে দিয়ে, মানুষকে না দিয়ে লক্ষ লক্ষ বেকার মানুষ তৈরি করে আজকে বাংলাকে কোন অন্ধকারে নিমজ্জিত করছেন মুখ্যমন্ত্রী? আর প্রতিবাদ করতে গেলে
জলের মধ্যে কেমিক্যাল মেশাচ্ছেন অন্তত সায়ন্তন বাবুর অভিযোগ যদি সত্যি হয়, এ প্রশ্নটা বাংলার মানুষকে, প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মিনিটে মিনিটে ভাবতে হবে। এ সরকারের একটা দিন থাকার নৈতিক অধিকার নেই। কত বড় একটা দ্বিচারী সরকার ভাবুন, যে ভারতীয় জনতা পার্টিকে তারা চিঠি পাঠিয়েছেন যে প্যান্ডেমিক সিচুয়েশনে এই সমাবেশ করা যায় না। মাইক্রোফোনে পুলিশ আজকে অ্যানাউন্স করছেন প্যান্ডেমিক সিচুয়েশনে করোনা আবহের মধ্যে এ ধরনের জমায়েত অবৈধ। যদি তাই হয়, আমি ধরে নিলাম প্যান্ডেমিক সিচুয়েশনে জমায়েত অবৈধ, তাহলে আজকে একই সঙ্গে আজকের বিকেলে তৃণমূল মহিলা কংগ্রেসের সেখানকার মাননীয় অনুপ্রাণিত সাংসদ, মাননীয় অনুপ্রাণিত মন্ত্রী, তাঁদের নেতৃত্বে মহিলা মিছিল যখন দক্ষিণ কলিকাতায় বেরোচ্ছে, তখন সেই প্যান্ডেমিক সিচুয়েশনে সেটা অবৈধ নয়, আর বিরোধীরা কোনো মিটিং মিছিল করলে সেটা অবৈধ। এই দুটো মুখ, মুখ আর মুখোশের মুখোশটা ক্রমশ খোলে খসে পড়ে যাচ্ছে, মাননীয়ার কদর্চ মুখটা কিন্তু বাইরে বেরিয়ে আসছে। এই মহিলাকে আর মাননীয়া বলা শোভন নয়, তবু আমরা বলছি, তার কারণ তিনি মহিলা। আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকে বাংলার মানুষের ওপর, মা বোনেদের ওপর দিনের পর দিন ঘটে যাওয়া অত্যাচারের ব্যাপারে একটি শব্দ কখনো কোনো প্রশাসনিক সভা, কখনো নবান্নের কোনো প্রশাসনিক সভা থেকে একবার তার মুখ থেকে উচ্চারিত হয়নি। আর তারপর দিনের পর দিন শিক্ষিত বেকার, সাধারণ গরিব বেকার, যুবক যুবতীদের অনাহারে মরতে দেখছেন, তারপর মুখ্যমন্ত্রী অভিনয় করে যাচ্ছেন। শুধু কলকাতা কর্পোরেশনে 24,000 পদ ভেকেন, শুধু রাজ্য পুলিশে 60,000-এর ওপর পদ ভেকেন, শুধু কলকাতা পুলিশে 40,000-এর ওপর পদ ভেকেন, শুধু স্কুল সার্ভিসে 70,000-এর পদ ভেকেন, সারা কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন পদে প্রায় 3,50,000 কর্মচারী নেই, চাকরি নেই, 5,000-6,000 টাকা, 7,000 টাকা কন্ট্রাকচুয়াল লেবারে ভরে দিয়েছেন এ রাজ্যটাকে। আর তারপর প্রতিবাদ করতে গেলে জল কামানের মধ্যে কেমিক্যাল মেশাচ্ছেন। যদি সায়ন্তন বসুর অভিযোগ সত্যি হয়, গণ আদালতে বিচার হওয়া উচিত এই মুখ্যমন্ত্রীর। বাংলার মনে আজকে আমরা এ বিষয়ে সরাসরি কথা বলেছিলাম, হাসপাতাল থেকে বেরিয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায়কে অ্যাডমিট করে সায়ন্তন বসুর সঙ্গে টেলিফোনে ধরেছিলাম, আরেকটি হাসপাতাল থেকে বেরিয়েছেন অগ্নিমিত্রা পর, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, কি বললেন তারা দুজনে, আসুন শুনুন বাংলার মনে। সায়ন্তন দা, সন্ময় বলছি, বলছি আজকে তো বলছি তো আজকে আপনারা তো হাওড়ায় ছিলেন, রাজু বন্দ্যোপাধ্যায় সাংঘাতিক ভাবে অসুস্থ দেখলাম টিভির ক্যামেরায়, কি অবস্থা এখন, কিরকম আছেন এখন? না, রাজু বন্দ্যোপাধ্যায়কে এখনোতে ভর্তি করিয়েছি, অক্সিজেন চলছে, একটু অবস্থার উন্নতি হয়েছে অক্সিজেন দেওয়াতে, আশা করি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন, তবে আজকে এবং কালকে হাসপাতালেই থাকতে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই সমস্যাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রথমবার কেমিক্যাল মিশ্রিত কালারফুল ওয়াটার ক্যানন ইউজ করছে, জলটা রঙিন, জলে কি কেমিক্যাল দিয়েছিল? কেমিক্যাল দিয়েছে। একইভাবে যে টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে তাতে কেমিক্যাল দেওয়া আছে, এর ফলে কি হচ্ছে, শ্বাস প্রশ্বাসে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। 10-15 মিনিটের জন্য আমি এবং আমাদের আরেক সাধারণ সম্পাদক জ্যোতিষময় মাহাতো, যে পুরুলিয়ার সাংসদও আছে, আমরা ব্ল্যাক আউট হয়ে গেছিলাম। আমরা রিভাইভ হয়েছি, রাজু ব্যানার্জি রিভাইভ হতে পারেনি, তার শ্বাসকষ্ট খুব তীব্র হয়, তার সঙ্গে আমরা বাধ্য হয়ে অ্যাপোলো হসপিটালে ভর্তি হই। অ্যাপোলোতে আমাদেরও ফার্স্ট এইড হয়ে আমরা ফেরত আসছি। সাংসদ জ্যোতিষময় মাহাতো কেমন আছেন এখন? না, আমার মতোই আছে, আমরা দুজনে রিভাইভ হয়েছি, ফার্স্ট এইড দেওয়ার পরে আমরা সুস্থ হয়েছি অনেকটাই, 80%, কিন্তু রাজু ব্যানার্জি সুস্থ এখনো পুরো হয়নি, এবং এর পুরোটাই হচ্ছে এই কেমিক্যালের ফল। এই কেমিক্যাল যা চীন ব্যবহার করে, আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারও এখন ব্যবহার করতে শুরু করেছে, যা চীনের বায়োলজিক্যাল ওয়ারের কথা আমরা জানি, মনে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারও সেই বায়োলজিক্যাল ওয়ার শুরু করছে বিরোধীদের বিরুদ্ধে, কারণ এরকম নীল রঙের ওয়াটার ক্যানন, তার থেকে অদ্ভুত গন্ধ বেরোচ্ছে, এরকম কোন জল এর আগে আমরা দেখিনি এতদিন আমি রাজনীতিটা করেছি। সায়ন্তন, একটা কথা, পুলিশ বলার চেষ্টা করছে যে জলে রং মিশিয়ে দেওয়া হচ্ছে চিহ্নিতকরণের জন্য, এখানে কিসের চিহ্নিতকরণ বুঝতে পারছি না বলে আপনাকে জিজ্ঞেস করলাম। বিষয় আছে, এ তো রং তো প্রেসের লোকের যে হোমগার্ড আছে তারও লেগেছে, আমারও লেগেছে,
রাস্তার ধারে যদি কেউ দাঁড়িয়ে থাকেন তারও লাগবে, কিসের চিহ্নিত করেন? মানে ভারতীয় জনতা পার্টি যারা করে এটা কি কোন বেআইনি কাজ করছে নাকি? চিহ্নিত করেন পুরো পুরোটাই কেমিক্যাল মিশিয়ে তো মানুষ মারার কল তাহলে? একদম কেমিক্যাল মিশিয়ে কাজ হচ্ছে। তার থেকে রাজু ব্যানার্জি আমরা অসুস্থ হয়েছি, কারণ আমরা এতদিন এত আন্দোলন করেছি, এত অসুস্থ কখনো বোধ করিনি। রাজুর শারীরিক অবস্থা এখন কি একটু স্টেবল? একটু উন্নতি হয়েছে, অক্সিজেনটা দেওয়ার ফলে শ্বাসকষ্টটা একটু দূর হয়েছে, কিন্তু অক্সিজেন চলছে। নমস্কার দিদি, সন্ময় বলছি। নমস্কার দাদা, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ বলছি, এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে দুটি প্রশ্ন। এক হচ্ছে খবর পেলাম যেটা, সেটা হচ্ছে জলের মধ্যে সন্দনবাবু বললেন যে কেমিক্যাল মিশিয়ে দেওয়া হচ্ছে, রেসপিরেটরি ট্রাবল, রাজু বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন দুদিনে, মিনিমাম তাকে রাখতে হবে, রেসপিরেটরি কবে হচ্ছে তার এক। আর দুটো হচ্ছে, শেষ পর্যন্ত নবান্ন বন্ধ করলেন বিগ ডেতে, দিয়ে পালালেন, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় পলায়ন বলে আপনার মনে হচ্ছে? অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবী ভয় পেয়ে গেছেন এবং উনি নবান্ন বন্ধ করে পালিয়েছেন, যদিও বা তার অজুহাত হচ্ছে যে, এক্সকিউজ হচ্ছে যে নবান্ন স্যানিটাইজেশন হচ্ছে, কিন্তু উইক ডেজ এর মধ্যে নবান্ন স্যানিটাইজেশন হয় কি করে? আজকে তো ওয়ার্কিং ডে, স্যানিটাইজেশন তো হওয়ার কথা ছিল স্যাটারডে সানডে উইকেন্ডে, কিন্তু মমতা দেবী এতই ভয় পেয়ে গেছেন। আসলে আমাদের মিছিলটা তো শুধু বিজেপির মিছিল ছিল না আজকে, আজকে সারা বাংলার যে প্রতিবাদ, আজকে এই সাড়ে ন বছর দশ বছর ধরে মমতা দেবী এবং তার যে চোরের সরকার, তারা যে মানুষের জন্য কোনো কাজ করেননি, সেই কারণে আজকে তাকে এগুলো ফেস করতে হচ্ছে। আজকে দিদির কাছে আমার প্রশ্ন, দশ বছর ধরে আপনি কিছু কাজ করলেন না কেন? আজকে জায়গায় জায়গায় মহিলারা ধর্ষিত হচ্ছে, শ্লীলতাহানি, বাড়িতে ঢুকে খুন করা দিচ্ছে, আর আপনি নাটক করছেন হাতরাস নিয়ে। লজ্জা বলে কি কোনো জিনিস মানুষ কি হারিয়েছে? তৃণমূল দল কি হারিয়ে ফেলেছে? লজ্জা বলে একটা জিনিস হয়? ডেরেক ওব্রায়েন কাকুলিদিকে পাঠানো হচ্ছে হাতরাসে, আর প্রতিদিন যে মহিলারা ধর্ষিত হচ্ছেন, খুন করা হচ্ছে, সেফটি হচ্ছে, তার বাড়ি থেকে কাউকে পাঠাতে ভুলে গেছিলেন দিদি, দিদিমণি? ওনার মেমোরিটা খুবই শর্ট, ওনার কিছু আজকাল মনে থাকে না, সে কারণে আমরা মনে করাবার জন্য আজকে যে আমাদের যে সাতটা যে পয়েন্ট ছিল ওগুলো তো অন্যায় নয়, যে এই পয়েন্ট গুলো নিয়ে কথা বলা। আজকে যে আমাদের ছেলেমেয়েরা চাকরি পায়, আজকে যে কোনো সিকিউরিটি নেই, আজকে চাকরি পাওয়ার জন্য যে ঘুষ দিতে হচ্ছে, এই যে সাতটা যে আমরা পয়েন্ট তুলে ধরেছি, এটা কি অন্যায়? আর আপনি একটা গণ আন্দোলনকে আপনি টিয়ার গ্যাস দিচ্ছেন, লাঠি পেটা করছেন, এমনকি আপনি যে জল কামান ছুটছেন তার মধ্যে আপনি কেমিক্যাল মিশিয়ে দিচ্ছেন। আজকে রাজুদা আমাদের নেতা রাজু বন্দ্যোপাধ্যায় তিনি অসুস্থ, আজকে আপনি জানেন পার্পল কালারের একটা ইয়ে বলা হচ্ছে যে সেটার মধ্যে শুধু রং, এটা কি মানে রং খেলা, হোলি খেলা হচ্ছে? আমি তো জানি মার্চ মাসে বোধ হয় বলছিল, এত জলের মধ্যে রং মেশালেন কেন? এবং আজকে যেভাবে আজকে এই তৃণমূল দলই বলেছিল এক সময় যে গণ আন্দোলনে পুলিশ পাঠানো যাবে না, আজকে এই নেত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম কত আন্দোলন করেছে, আজকে পান থেকে চুন কষে উনি আন্দোলনে নেমে যেতেন রাস্তায়, আজকে উনি সবকিছু ভুলে গেলেন। এবং আজকে গণ আন্দোলন মানুষের যে শান্তিপূর্ণ ভাবে যে মিছিল, সেইখানে পুলিশ যেভাবে অত্যাচার করেছে আমাদের মহিলাদের ওপরে, আজকে লাঠি পেটা থেকে শুরু করে বোম মেরেছে, আজকে শুধু পুলিশ এই অত্যাচার করেনি, তৃণমূলের যে কর্মী, তৃণমূলের নেতা নেতৃত্ব এর সাথে জড়িত ছিল। এবং আপনি যদি দেখে থাকেন টেলিভিশনে, জানলায় কোন কোন বাড়ির জানলা থেকে বোম ফেলা হয়েছে, জানলার ভেতর থেকে বিজেপির কার্যকর্তাদের উপর বোম ফেলা হচ্ছে, আজকে লাঠিচার্জ করা হচ্ছে। সুতরাং এই আমরা দেখেছি যে যে কোনো গণ আন্দোলন যখন সরকার পুলিশের সাহায্য নিয়ে তাকে দাবাবার চেষ্টা করে, তখন সে সরকার থাকে না। বাধ্যতামূলক তাই দেখেছি, তৃণমূলক ঠিক সে হুল বেশি করে। সুতরাং তৃণমূলক বুঝে গেছে যে আজকে যে মিছিল আপনারা দেখেছিলেন, হাজারে হাজারে লাখে লাখে মানুষ, সেটা শুধু বিজেপি নয়, সেটা বাংলার যুবক যুবতী বুড়ো বুড়ি বাচ্চা সবাই বেরিয়ে এসছে, আমরা এই সরকার চাই না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।